আসসালামু আলাইকুম, আমি ডাক্তার রাহিমিন শিপলি, আমি একজন ডেন্টাল সার্জন। আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করে দেখাবো কিভাবে দাঁত ব্রাশ করতে হয় এবং কোন ব্রাশটি আপনার দাঁতের জন্য ভালো হবে। অনেকে কনফিউশনে থাকেন যে কোন ব্রাশটা আমরা চুজ করব যেটা আমাদের দাঁত মারি ক্ষতি করবে না, এমন কোন টেকনিকে আমরা দাঁত ব্রাশ করব। অনেকে সঠিক পদ্ধতিতে ব্রাশ না করার কারণে দাঁত ঠিকভাবে পরিষ্কার হয় না, ফলাফল দাঁতে নানা রকম সমস্যা দেখা দেয় অ্যান্ড মাড়ির রোগ দেখা দেয়। আমরা অনেকে ভাবি যে হার্ড টুথব্রাশ ইউজ না করলে মনে হয় দাঁত পরিষ্কারই হচ্ছে না, ফিল আসছে না। এটা আসলে ভুল ধারণা। আপনার আসলে সফট ব্রিসেল দেখে আপনার দাঁত ব্রাশটা চুজ করতে হবে। আপনাকে অলওয়েজ কেনার সময় কোম্পানি ফ্যাক্ট করে না, আপনাকে চেক করতে হবে যে ব্রাশের ব্রিসেল গুলো থাকবে সফট এবং হেডটা থাকবে ছোট। অনেক ব্রাশের আমরা দেখবো হেডটা অনেক বড়, কিন্তু এতে করে আপনার হবে কি, শেষ মাথা যেমন আপেল দাঁত, শেষ মাথার দাঁতগুলো আপেল দাঁতগুলো ঠিকভাবে পরিষ্কার হয় না, তো আপনার লাভে লাভ কিছুই হচ্ছে না। তো এই জন্য আপনাকে চুজ করতে হবে হেডটা থাকতে হবে ছোট এবং হ্যান্ডেলটা থাকতে হবে বড়। তো এইসব ক্ষেত্রে হবে কি, আপনার দাঁতটা শেষ মাথা পর্যন্ত আপনার ব্রাশটা পৌঁছাতে পারবে এবং দাঁতটাও ক্লিয়ার থাকবে। এছাড়া আপনি ফ্লসিং ইউজ করতে পারেন। ফ্লসিং নিয়মিত রাতে ঘুমোতে যাওয়ার আগে একবার করতে হবে। এখন বলতে পারেন যে ফ্লসিংটা আমি বুঝবো যে কোনটা বেস্ট হবে। তো ফ্লসিং এর ক্ষেত্রে হচ্ছে যে আপনার দেখতে হবে কোন ফ্লসিংটা একদম চিকন, চিকন থেকে আপনাকে এটা চুজ করতে হবে। কারণ অনেকে বলতে পারেন যে আমার ফ্লসিং তো দুই দাঁতের মাঝখানে টাইট কন্ট্যাক্টের মাধ্যমে প্রবেশই করছে না, তাহলে আমি কি পরিষ্কার করব। সো আপনাকে চেক করে নিতে হবে দোকানে গিয়ে যে যে ফ্লসিংটা একদম চিকন এবং দুই দাঁতের মাঝখানে ইজিলি চলে যাচ্ছে, তাহলে সেটা ইজিলি আপনার দুই দাঁতের মাঝখানে খাবার ক্লিন করতে পারবে। এরপর আমি আজকে আপনাদের দিকে দেখাতে পারি যে দাঁত ব্রাশটা কিভাবে করতে হয়। অনেকে ভাবেন যে দাঁত ব্রাশটা শুধু মনে হয় একবার এক মানে কোনোভাবে একবার করলেই হয়, না, সেটা আপনি যদি এভাবে এভাবে করেন এটা আপনার ভুল টেকনিক। আপনাকে যা করতে হবে উপর থেকে নিচে, উপর থেকে নিচে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে, এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো সামনের অংশটুকু আপনাকে ব্রাশ করতে হবে। এখন বলতে পারেন ঘুরিয়ে ঘুরিয়ে কেন করব, ঘুরিয়ে ঘুরিয়ে করার কেন বলছি, আপনার এক্ষেত্রে মাড়িটাও মাসাজ হবে। আপনি যদি এভাবে এভাবে করেন লাভের লাভ কিছু হচ্ছে না, মাড়িরও মাসাজ হচ্ছে না, এতে করে উল্টা হচ্ছে কি দাঁতের এনামেলটা ক্ষয় হয়ে যাচ্ছে, আর এনামেল ক্ষয় হয়ে গেলে কিন্তু সেন্সিটিভিটি বেড়ে যায়, শিরশির বেড়ে যায়, তখন আপনার খেতে গেলে ঠান্ডা গরম খেতে গেলে আপনার অসুবিধা হয়। তো এই জন্য জোরে জোরে ব্রাশ করা যাবে না, আস্তে আস্তে ব্রাশ করতে হবে উপর নিচ করে ঘুরিয়ে ঘুরিয়ে। এখন ভেতরের অংশটুকু আপনি কিভাবে পরিষ্কার করবেন, এই এই যে অংশটুকু আছে এটা আপনি এভাবে লম্বালম্বি ভাবে এভাবে ব্রাশ করবেন দাঁতের এই অংশগুলো, ঠিক আছে। এখন এতটুকু করে কি শেষ হয়ে গেল, না, এখন আপনাকে দেখতে হবে এই ভিতরের অংশগুলো কিভাবে ক্লিন করবেন। সেটা হচ্ছে যে এইগুলো লম্বালম্বি ভাবে উপর নিচে এভাবে উপর দিয়ে এরকম টান দিয়ে এভাবে ব্রাশ করতে হবে, সেম গোজ উইথ আপার। কিন্তু এই সবগুলো ক্লিন করার পর অনেকে ভুলে যান যে এই কোনার সাইডের অংশগুলো ক্লিন করতে, তো ফলাফল এখানে ক্যালকুলাস জমে যায়, খাবার জমে জমে হার্ড হয়ে ক্যালকুলাস হয়ে যায়, দাঁতে পাথর হয়ে যায়, মাড়ি দিদি নিচে নামতে থাকে, অথবা কখনো কখনো ক্যারিজ হয়ে যায়। তো আপনাকে এই জিনিসগুলো 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে ব্রাশ করতে হবে, ঠিক এইভাবে। সময় নিয়ে, 2 মিনিট সময় নিয়ে সঠিক পদ্ধতিতে আপনাকে ব্রাশ করতে হবে রেগুলার দুবেলা, তাহলেই কিন্তু আপনার দাঁতটা সুস্থ থাকবে, মাড়িও সুস্থ থাকবে। আপনি যদি দুবেলা নিয়মিত ব্রাশ করেন তাহলে আপনার দাঁতের সমস্যার 70-80% মানে সলভ হয়ে যাবে। আর বাকি অংশটুকু আমরা বলি যে চেকআপের উপর থাকতে, বা আপনি যদি মাউথ ওয়াশ বা কুলি বা ফ্লসিং, ফ্লসিং তো ইম্পর্টেন্ট, কিন্তু অন্যান্য জিনিস আমরা যদি লাগে সেটা আমরা ডাক্তার, আপনার বিডিএস ডিগ্রি প্রাপ্ত ডাক্তারের কাছে গেলে সে নিজেই আপনাকে সাজেস্ট করবে। আজ এই পর্যন্ত, আমি আবারও আসবো নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।